ঠিক আছে, আমরা শুরু করি। আজকে আমরা কথা বলবো হচ্ছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা নিয়ে। ব্রায়োফাইটা টেরিডোফাইটার আগে আমরা তোমাদের বইটা কিভাবে সাজানো হয়েছে বলছিলাম, যে শুরুতে ভাইরাস ছিল, তারপর ব্যাকটেরিয়া, তারপর শৈবাল, তারপর ছত্রাক, ব্রায়োফাইটা টেরিডোফাইটা নগ্নবীজী আবৃতবীজী। তুমি দেখো তো, প্রথম থেকে আমরা বলতেছিলাম এই প্রথম থেকে প্রথমটা কি ছিল, অকোষীয় ছিল, তারপরেরটা এক কোষী, এবং কোষ যেটা নতুন মাত্র কোষ তৈরি হয়েছে ওটা তো সবকিছু পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র কি একটা বৃত্তাকার ডিএনএ ছিল আর রাইবোজোম ছিল, এটাকে বলা হচ্ছিল, রাইবোজোমটাও ছিল 70S, এটাকে বলা হচ্ছিল প্রোক্যারিওট। ঠিক আছে, এর পরেরটা তো দেখো, এককোষী বা বহুকোষী একটা দোলাচলে চলে আসছে, শৈবাল সবসময় দোলাচলে, আমরা বলতেছিলাম দেখবা শৈবালের ক্ষেত্রে এই তোমার আইসোগ্যামাস, এনিসোগ্যামাস, ওগ্যামাস, ওগ্যামাস ছিল সবচাইতে ডেভেলপ কন্ডিশনটা, সে হচ্ছে তিনটাতে একসাথে পা রাখছে, এবং এরপরে এরপরেরটাতে আইসোগ্যামাস, এরপরে ওগ্যামাস হয়ে গেছে। ঠিক আছে, হ্যাপ্লয়েড স্পোরটা আলাদা করে মুখস্থ করতে বলছিলাম, এটা মূলত আইসোগ্যামাস। আচ্ছা, তারপর শৈবাল প্রথম সুকেন্দ্রিক, আগেরটা ছিল প্রোক্যারিওট, এখন হচ্ছে ইউক্যারিওট, কিন্তু প্রথম সুকেন্দ্রিক হলো, এর মূল কাণ্ড পাতা নাই, খুব ইম্পর্টেন্ট, ট্রুফলসে আসে, এর মূল কাণ্ড পাতা নাই, ছত্রাকেরও মূল কাণ্ড পাতা নাই। ঠিক আছে, প্রথম ব্রায়োফাইটা টেরিডোফাইটার ক্ষেত্রে মূল মানে রাইজোয়েড স্কেল পাওয়া যাচ্ছে, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মূল না, এটা হচ্ছে একটা স্কেল, চুল টাইপের কিছু একটা, মূল না, ঠিক আছে, মূল টাইপ অফ কিছু একটা, রাইজোয়েড স্কেল বা বহুকোষী স্কেল পাওয়া যাচ্ছে। আর সাথে তুমি চেক করে দেখো রাইজোয়েডের সাথে সাথে এখানের মধ্যে চিন্তা করে দেখো, নরম কাণ্ড, পাতার মতো কিছু একটা কাণ্ড, পাতা কিন্তু কাণ্ড হয় না, কাণ্ডটা আরো স্ট্রং হয়, কিন্তু এখানে পাতার মতো কিছু একটা কাণ্ড পাওয়া যাচ্ছে। এরপরের পার্টটা যদি তুমি দেখো, টেরিডোফাইটার ক্ষেত্রে প্রথম মূল কাণ্ড পাতা তৈরি হয়েছে, টেরিডোফাইটার ক্ষেত্রে প্রথম মূল কাণ্ড পাতা তৈরি হয়েছে, তাহলে তুমি চিন্তা করো তো, সবচাইতে ডেভেলপ কন্ডিশনের শুরুটা, সবচাইতে ডেভেলপড কন্ডিশনের শুরুটা টেরিডোফাইটা দিয়েই হচ্ছে না, আর সবচাইতে আনডেভেলপ কন্ডিশনটা এটা না, ব্রায়োফাইটা হচ্ছে দুইটার মাঝামাঝি কিছু একটা, সে দেখা যাচ্ছে আনডেভেলপড এর সাথেও কিছুটা মিল আছে, ডেভেলপড এর সাথেও কিছু একটা মিল আছে। এখানে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, দেখো আন্ডার ডেভেলপড গুলা মূল কাণ্ড পাতা নাই, মূল কাণ্ড যেখানে পাতা পাতা যেখানে থাকবে না, ওই বডিটাকে কি বলা হচ্ছিল, থ্যালাস বলা হচ্ছিল, মনে আছে, থ্যালাস বলা হচ্ছিল কাকে, যার মূল কাণ্ড বা এক্সট্রা কোনো অ্যাপেন্ডিজিস নাই, তাকে বলা হচ্ছিল থ্যালাস। তো তুমি যেখানে যেখানেই থ্যালাস ওয়ার্ডটা পাবা, ওখানে মূলত মনে করবা যে এখানে মূল কাণ্ড পাতা নিয়ে কথা বলা হচ্ছে না, যেমন প্রোথেলাসে যাচ্ছি আমরা আস্তে আস্তে আসছি। তাহলে তুমি চিন্তা করে দেখো, এই এদেরকে তাহলে কি বলা হবে, এই যে ব্রায়োফাইটার নিচে যারা আছে, মূলত ব্যাকটেরিয়া পর্যন্ত এরা তো কিছুই না, আলটিমেটলি শৈবাল ছত্রাক যারা আছে এদেরকে কি বলা হবে, যেহেতু থ্যালাস এরা, যেহেতু এদের মূল কাণ্ড পাতা নাই, এদেরকে বলা হবে থাইলাকয়েড। ঠিক আছে, এদেরকে কি বলা হবে, থেলোফাইট, দেখবা এদেরকে বলা হচ্ছে থেলোফাইট। ঠিক আছে, এরপর বা উচ্চ গুলাকে বলা হয় ক্রিপ্টোগ্রাম, এগুলোতে আমরা আসতেছি। তাহলে দুইটার মাঝখানে, এই হায়ার এবং লোয়ার এর মাঝখানে যেটা আছে ওটাকে ব্রায়োফাইটা দেখতেছি না, এবং খুব ইম্পর্টেন্ট এবং মজার বিষয় দেখবে এখানে, এখানের মধ্যে পরের অংশে আমরা বলতেছিলাম যে জাইলেম ফ্লোয়েমের একটা বিষয় দেখাচ্ছিলাম এখানে, জাইলেম ফ্লোয়েমের যে বিষয়টা ছিল, দেখো তো জাইলেম ফ্লোয়েম, জাইলেমের ভেসেল ছিল না, ফুলের ফ্লোয়েমের সঙ্গী কোষ ছিল না, সবচাইতে ডেভেলপড হচ্ছে কোথায়, আবৃতবীজীতে, এতটুকু আমরা বুঝলাম। তারপর ভাস্কুলার টিস্যুর একটা প্রশ্ন আসতেছিল, যেখানে প্রথম মূল কাণ্ড পাতা পাওয়া যাবে ওখানে ভাস্কুলার টিস্যুটা পাওয়া যাবে, এটাও আমরা বলে দিছিলাম। তারপরে আমরা চিন্তা করি তো, জননাঙ্গ এক কোষী, দেখো তো বহুকোষী জননাঙ্গ, ডেভেলপ কন্ডিশনটা শুরু হচ্ছে কোথার থেকে, মূলত ব্রায়োফাইটা এইটা আর এটার মাঝখানে একটা লিঙ্ক করে দিচ্ছে, বহুকোষী বন্ধ আবরণ পাওয়া যাচ্ছে। আচ্ছা, তারপরে এটার ক্ষেত্রে ভিতরে থাকে, তার মানে দেখো আস্তে আস্তে ডেভেলপমেন্টও দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, ওগ্যামাস দেখো, সবগুলো ডেভেলপমেন্ট শুরু হচ্ছে এখান থেকে, এবং এটা বলা হচ্ছে দুইটার মাঝখানে একটা ব্রিজিং ব্রিজিং স্টেশন। আচ্ছা, এবার আমরা বইয়ে যাই, বইটা যদি দেখো, আমি বই জুম ইন করতেছি, একটু করে ওয়েট করো। আচ্ছা, বই শুরু করার আগে কিছু কথা বলে নেই, ঠিক আছে, বইয়ে যে জিনিসটা আমরা দেখব এখন, আমরা এতক্ষণ যে কথাগুলো বলছি এই কথাগুলোই দেখবা। প্রথমে দেখো পুষ্পক উদ্ভিদ, পুষ্পক উদ্ভিদ হচ্ছে সবচেয়ে ডেভেলপ ফর্ম, যেটা ডেভেলপ ফর্ম বা ফেনেরোগ্রামস বলা হচ্ছে, নামটা একটু মুখস্থ করবা, মুখস্থ করার কিছু নাই আসলে, ফেনেরো এটা এতটুকু মনে রাখলেই চলবে। তারপর যেসব উদ্ভিদে ফুল হচ্ছে না ওদেরকে বলা হচ্ছে ক্রিপ্টোগ্রামস। তাহলে তুমি চিন্তা করো তো, শৈবাল ছত্রাক এদের ক্ষেত্রে মূল কাণ্ডই নাই, ফুল কোথার থেকে হবে, তাহলে এরা হচ্ছে ক্রিপ্টোগ্রাম। তারপরেরটা দেখো ব্রায়োফাইটা, মূল টাইপের কিছু একটা তৈরি হচ্ছে। তারপরেরটা কি টেরিডোফাইটা, টেরিডোফাইটাতেও তোমার মূল তৈরি হয়ে গেছে। তাহলে চিন্তা করো তো, কিন্তু এদের কিন্তু ফুল নাই, এখনো ফুল নাই, ফুল হচ্ছে ফাইনাল কন্ডিশন, পরের কন্ডিশন গুলার কথা। তাহলে তুমি চিন্তা করো তো, এদের ক্ষেত্রে ফুল নাই, এদেরকেও কি বলা হচ্ছে ক্রিপ্টোগ্রামস, এদেরকেও বলা হচ্ছে ক্রিপ্টোগ্রামস, আর লাস্ট দুইটা চার্ট ছিল ওদেরকে বলা হচ্ছে ফেনেরোগ্রামস।
তাহলে তুমি চিন্তা করো তো, এরা এই ক্রিপ্টোগ্রামস গুলো একটু হায়ার না? হায়ার ক্রিপ্টোগ্রামস মানে অপুষ্পক, ঠিক আছে, এরা হালকা হায়ার ক্রিপ্টোগ্রামস, আর যারা এর নিচে আছে এরা হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্রামস। তাহলে হায়ার আর লোয়ারের মধ্যে ব্রিজ কে করছে? ব্রায়োফাইটা, উভচর ব্রায়োফাইটা। মনে রাখবা দুইটার মাঝখানে ইয়া করতেছে, লিঙ্ক করতেছে ব্রায়োফাইটা, থাউজেন্ড স্টার ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখো তো এই লাইনগুলো দাগাইনি, সবাই বইয়ে এখনই দাগাও, লোয়ার ক্রিপ্টোগ্রামস কারা আর হায়ার ক্রিপ্টোগ্রামস কারা একটু দাগায় নাও। দাগানোর পরে ছয়বাল ছত্রাক দেখো, লোয়ার ক্রিপ্টোগ্রামস আর হায়ার ক্রিপ্টোগ্রামস হচ্ছে তোমার ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা, এবং দুইটার মাঝখানে লিঙ্কিং কে করতেছে? লিঙ্কিং করতেছে দেখো জটিল প্রকৃতি টেরিডোফাইটা, ব্রায়োফাইটা হচ্ছে দুইটার মাঝখানে লিঙ্কিং করতেছে। আচ্ছা এই যে মধ্যবর্তী গ্রুপ হচ্ছে ব্রায়োফাইটা, এগুলো পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা সংযোগকারী গ্রুপ হচ্ছে ব্রায়োফাইটা, এটাও লিখে রাখো, এটা ঠিক আছে আমরা বুঝতেছি, এটা আলাদা করে লেখার দরকার নেই। এখন ব্রায়োফাইটা বলতে মস জাতীয় উদ্ভিদ বলতে আমরা কি বুঝতেছি? আচ্ছা দেখো ব্রায়োফাইটার ক্ষেত্রে মুখস্থ করার কিছু নাই, বীজের প্রশ্ন আসবে না, অবশ্যই বীজের কোনো প্রশ্ন নাই, বীজের কোনো প্রশ্ন নাই। তারপর চিন্তা করে দেখো এখানে বহুকোষী উদ্ভিদ, ঠিক আছে বহুকোষী হবে, যেহেতু এককোষী ছিল শৈবাল আর ছত্রাক বহুকোষী হয়ে গেছিল, ঠিক আছে, শুরুতে ছিল এককোষী, শৈবাল ছিল এককোষী সুকেন্দ্রিক, এরপর কিছু সদস্য বহুকোষী ছিল, এরপর একটা বহুকোষী ছিল মেইনলি, কিছু সদস্য এককোষী ছিল, এখন ফুলি বহুকোষী হয়ে গেছে ব্রায়োফাইটা। এগুলো আমরা সিরিয়ালি পড়ছিলাম, আমাদের চার্টটা আগে থেকে পড়ে ফেলতে হবে। তাহলে গ্যামেটোফাইট সর্বদাম, এখন আমরা আসি গ্যামেটোফাইট বলতে কি বোঝায় আর স্পোরোফাইট বলতে কি বোঝায়, এগুলাকে আলাদা আলাদা করে আমরা বলতেছি কেন, কেন এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা একটু করে আমরা বোর্ডে যাই, দেখো তো এখানে আমরা জানি কি আমাদের ক্ষেত্রে, এটা গতকালও বলছিলাম, আমাদের ক্ষেত্রে প্রথমে জাইগটটা ফর্ম হয়, আমাদের এন এন এর কোনো অস্তিত্ব নাই, স্পার্ম বা ওভাম এন যেগুলা জনন কোষ যেগুলো ওদের কোনো অস্তিত্ব থাকে না, আমাদের অস্তিত্ব শুরুটাই হয় টোয়াইজেন দিয়ে, এবং পরবর্তীতে আমাদের টোয়াইজেন অংশটা ভেঙে হচ্ছে গিয়ে এন ফর্ম করে, ঠিক আছে আমাদের ক্ষেত্রে টোয়াইজেন থেকে এন হয়। কিন্তু গাছের ক্ষেত্রে তুমি দেখবা এনটা একটা আলাদা অস্তিত্বশীল, এন এর একটা আলাদা অস্তিত্ব আছে, এটাকে বলা হয় ওদের গ্যামেটটাকে আলাদা করে ফাইট বলানো হয়, মানে আলাদা একটা গাছ বলা হয়, এটাকে বলা হচ্ছে গ্যামেটোফাইট, এবং এটা যখন যোগ হচ্ছে এটাকে বলা হচ্ছে স্পোরোফাইট, টোয়াইজেন ভ্রূণ অবস্থাটাকে বলা হচ্ছে স্পোরোফাইট। দুইটা দশায় আলাদা আলাদা করে থাকতে পারে, দুইটাই আলাদা ফর্মের গাছ হিসেবে থাকতে পারে, মানে এদের দুইটা স্বাধীন সত্তা। আচ্ছা আমরা এবার দেখি, মনে রাখবার নিচের দিকে যেগুলাকে পাচ্ছি ওগুলা আমরা একটু বয়ে যাই, নিচের দিকে যেগুলা থাকে ওগুলা সবসময় হ্যাপ্লয়েড দশাটাই মেইন দশা থাকে, মানে হচ্ছে গ্যামেটোফাইট দশাটাই মেইন দশা থাকে। আচ্ছা এটা আমরা দেখি, এদের দেহ হ্যাপ্লয়েড মানে গ্যামেটোফাইট, এটা আমরা বুঝছি। তারপর এরপরে দেখো গ্যামেটোফাইট সর্বদা স্বতন্ত্র এবং সবুজী, ঠিক আছে, কারণ বললাম গ্যামেটোফাইট আলাদা এদের ক্ষেত্রে থাকতে পারে। তারপর দেখো তো মূল নাই, অবশ্যই মূল নাই, আমরা একটু আগে পড়ে আসছি, আমরা চারটা মুখস্থ করলে দেখো এগুলো ইজি হয়ে গেছে, এককোষী রাইজোট থাকে বা এককোষী স্কেল থাকে, এদের ক্ষেত্রে কি থ্রু ফলসে যদি আসে বহুকোষী আছে কিনা বলতে পারবে না, কারণ কি মূল একটু আগে ছিলই না, তুমি চিন্তা করে দেখবা মূল একটু আগে ছিলই না, এখন এসে এককোষী হবে না, এখন শুরুতেই কি বহুকোষী হতে পারে? পারে না, কারণ তোমরা এই সিরিয়ালটা জানো। তাহলে এটা যদি থ্রু ফলসে আসে ভুল করবে না, মুখস্থ করলে ভুল হতে পারে। জননাঙ্গ বহুকোষী পড়ছি না কেন, বন্ধা বহুকোষী হইলে বন্ধা আবরণ দিয়ে আবৃত হবে, জননাঙ্গ বাকি সব এককোষী ছিল এখানে এসে বহুকোষী হইছে। তারপর দেখো শুক্রাণু দ্বিফ্লাজেলা বিশিষ্ট, এটা মুখস্থ করা লাগবে, সাধারণত আমরা বেশিরভাগ শুক্রাণুই দ্বিফ্লাজেলা বিশিষ্ট দেখি, শুধুমাত্র সাইকাসে গিয়ে বহু ফ্লাজেলা দেখবা। আচ্ছা গেল ভ্রূণ বহুকোষী, জনন কোষের স্ত্রী জননাঙ্গের ভেতরে থাকে, এটা হচ্ছে গিয়ে তোমার হায়ার মানে কোয়ালিটি ছিল, আপডেটেড কোয়ালিটি ছিল। আচ্ছা স্পোর সব একই আকৃতির থাকে, হোমোস্পোরাস, এটা রিডিং দিবা। আর স্পোরোফাইট দেখো তো আমরা বললাম কি যেগুলো নিচের প্রাণী, যেমন আমরা বট গাছ যেটা দেখি ওটা কিন্তু চার্টের উপরে, ঠিক আছে আবৃত বীজ বা নগ্ন বীজ, চার্টের উপরে যেগুলো ওগুলো সাধারণত কি গ্যামেটোফাইট, মানে হচ্ছে টোয়াইজেন, ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, ওদের মেইন দশাটা হচ্ছে, ওদের মেইন দশাটা হচ্ছে স্পোরোফাইট দশা। কিন্তু যারা নিচের প্রাণী যেমন ব্রায়োফাইটা দেখো, এদের ক্ষেত্রে স্পোরোফাইট দশাটা মেইন দশা না, গ্যামেটোফাইট দশাটা মেইন দশা, স্পোরোফাইটটা হচ্ছে গৌণ, আস্তে আস্তে এটা মুখ্য হবে, আমরা দেখবো কিভাবে আস্তে আস্তে মুভ করতে করতে মুগ্ধ হয়, মানে সরি মুখ্য হয়। আচ্ছা এখানে কিছু নাম দেওয়া আছে, তিনটা শ্রেণীতে ভাগ করা আছে, মস, এন্টেরোসি আর হচ্ছে কি হেপাটিসি, এগুলো একটু রিডিং দিবা, ঠিক আছে এদের এদের যে বৈশিষ্ট্য এটাও পড়ার দরকার নাই, এদের বৈশিষ্ট্যটা দেখবা, জাস্ট এখানের মধ্যে যে জিনিসটা বলতেছে যে কোনগুলো আদি বৈশিষ্ট্য কোনগুলা তোমার উন্নত বৈশিষ্ট্য, এগুলো কিন্তু আমরা চিন্তা করো আমরা চার্টেই পড়ে ফেলছি পুরোটা, আদি বৈশিষ্ট্য কোনটা হবে, অবশ্যই এরা যে থ্যালোয়েড, এটা কি আদি বৈশিষ্ট্য না, এটা কি টেরিডোফাইটা প্রথম কি হচ্ছে মূলকাণ্ড পাতা পাচ্ছে, কিন্তু এদের তো নাই, এরা থ্যালোয়েড, থ্যালোয়েড মানে মূলকাণ্ড পাতা নাই,
সত্যিকারের মূল কাণ্ড পাতা নেই, এটা কি আদি বৈশিষ্ট্য না? তারপর দেখো হোমোস্পোরাস, হেটারোস্পোরাস না, হেটারোস্পোরাস কারা? উগেমাস যারা, তারা চিন্তা করে দেখো, একটা বড় ওভাম থাকবে, সাথে স্পার্মটা আলাদা হবে, দেখতে সেম হবে না, কিন্তু উলোথ্রিক্স বা এসব যদি দেখো দুইটা দেখতেই সেম, দুইটা যদি দেখতে সেম হয় এগুলো হোমোস্পোরাস না। তার মানে কি, মেয়ে ছেলে দেখতে সেম হলে এটাকে বলা হচ্ছে হোমোস্পোরাস। তাহলে এটা ছেলে এটা মেয়ে চিন্তা করে দেখো। আচ্ছা আর তোমার উন্নত বৈশিষ্ট্য কি কি আছে এগুলো একটু রিডিং দিলেই বুঝবা। আর উভচর উদ্ভিদ, এটা মনে রাখার জন্য অসংখ্য ওয়ে আছে, রিডিং দিবা উভচর উদ্ভিদ, এটা 1000 স্টার, সরি রিডিং না 1000 স্টার, দাগায় রাখো, মনে চিন্তা করে দেখো দুইটার মাঝামাঝি আছে, এটা উভচরই হবে, ঠিক আছে। হেপাটিসি, হেপাটিসির নামটা দেখো, হেপাটিসির নামটা বলতেছে লিভার ওয়ার্ট, ঠিক আছে, লিভার ওয়ার্ট, লিভার হেপাটিক মনে থাকবে, এটা নিয়ে তাই আমি যুদ্ধ করলাম না। রিকশিয়ার প্রজাতি কয়টা, পরীক্ষায় কখনো আসে নাই, মাঝে মাঝে ডিউতে, মাঝে মাঝে ডিউতে আসতে দেখছি, ঠিক আছে, তাই একটু পড়ে নিবা। নেক্সট আমরা চিন্তা করে দেখি, এবার আমরা একটু নিচে নামি, রিকশিয়া বাংলাদেশে কয়টা প্রজাতি, এগুলো জাস্ট রিডিং দিবা, এগুলো মনে রাখবা প্রজাতি কয়টা, এই কয়টা ওই কয়টা, তুমি যদি এখন মুখস্থ করতে করতে মুখে ফেনাও তুলে ফেলো, লাস্ট দিন তোমার এটা আরেকবার দেখে নিতে হবে, নইলে ভুলে যাবা। সো বেটার হচ্ছে এটা আপাতত রিডিং লিখে রাখো বা 5 স্টার লিখে রাখো, পরবর্তী লাস্ট দিন, লাস্ট দিন মনে রাখবা, লাস্ট দিন সবগুলা প্রজাতি একটা জায়গায় লিখে রাখবা, এখন থেকে যা যা পাচ্ছ সবগুলা প্রজাতি একটা জায়গায় ইম্পর্টেন্ট যেগুলো বলতেছে ওগুলো লিখে রাখবা, তো লাস্ট দিন জাস্ট এক নজর দেখে যাবা, তাহলে মাথায়টা থেকে যাবে, ওটা মানে টেম্পোরারি মেমোরি, ইয়েট মাথায় থেকে যাবে, তবে মুখস্থ এখন থেকে করে কোনো ফায়দা পাবা না, কারণ লাস্ট দিন তুমি মাস দেখা লাগবে। আচ্ছা কোথায় পাওয়া যায়, যেহেতু উভচর উদ্ভিদ কোথায় পাওয়া যায় এটা একটু রিডিং দিবা, যে পানিতে পাওয়া যাবে, সো রিডিং দিবা, বর্ষাকালে বেশি পাওয়া যাবে। আচ্ছা বিষম পৃষ্ঠ পাতা, ডেগ্র শাখা বিশিষ্ট, রোজের অগ্রস্ত, মধ্যশিরা, এগুলো সবগুলো একটা ছবি দেখলেই পুরাটাই চলে আসবে, আমি আর কথা বললাম না, জাস্ট এই ছবিটা দেখবা, ছবি দেখে দেখে চিন্তা করবা যে কি কি আছে এখানে। দেখো পাতা এটা বিষম পৃষ্ঠ, বিভিন্ন অংশ, সরি বিভিন্ন অংশ বিভিন্ন রকম, তাহলে চিন্তা করে দেখো তো এরকম হইলো কেন বুঝতেছি না। আচ্ছা এখানের মধ্যে একটা মধ্যশিরা আছে, এটা মুখস্থ করার কিছু নেই, ছবিটা দেখবা। ব্যাঘ্র বিশিষ্ট মানে কি, অগ্রভাগে এসে দুইটা ভাগ হইছে, ব্যাঘ্র বিশিষ্ট। আচ্ছা এগুলা আসলে অগ্রস্ত খাঁজ আছে, দেখো দুইটা মাঝখানে একটা খাঁজ আছে, এই এগুলা ছবিটা দেখেই মনে রাখবা, এখান থেকে পড়বা না, ছবি দেখে মনে রাখবা। আচ্ছা এখানে কিছু দাগ হয়েছে, আমি আরেকবার দেই। আচ্ছা দেখো এখানে ছবিটা দেখে যদি তুমি মনে রাখো তাহলে এই সবগুলো চলে আসছে, একটা কিছু মুখস্থ করতে হবে না, আর এটা দেখতে ফুলের মতো, এই জন্য এটাকে রোজের দশা বলা হচ্ছে, ঠিক আছে, এই রিডিং গুলা দিবা। তারপর আমরা এই চার্টটা, এই যে এখানে যেটা দেখতেছো এটা তোমাদের পরীক্ষায় আসে, তোমাদের HSC এর জন্য ইম্পর্টেন্ট, তোমাদের HSC এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখি, চিন্তা করে দেখো মূল টাইপের কিছু একটা আছে, রাইজোয়েড স্কেল এটা আমরা বলছি, তারপরে এখানে তিনটা এরিয়া আছে, তিনটা এরিয়া আলাদা করে পরীক্ষায় আসে, সবাই দুইটা এরিয়ার কথা পড়ে, তিনটা এরিয়ার কথা পড়ে না। একটা দেখো আত্তীকরণ অঞ্চল, মানে হচ্ছে এখানে খাবার তৈরি হচ্ছে, ঠিক আছে, ফটোসিনথেটিক অঞ্চল। আর একটা খাবার উপরে যদি তৈরি হয় সঞ্চয় হবে নিচে, নিচে একটা সঞ্চয়ী অঞ্চল আছে, ঠিক আছে। আচ্ছা এরপরে আরেকটা স্তর, যেটা কেউ পড়ে না, যেটা কেউ দেখে না, যেটা অদেখা চলে যায়, এবং তোমার পরীক্ষায় এটাই আসে যে নিচের কোন বা কয়টা স্তর পাওয়া যায়, নিচের কোনটা স্তরের অংশ না, এরকম করে আসলে নিম্নতকটা কেউ খেয়াল করে না। তো নিম্নতক যেটা দেখো, এখানে যে তকটা আছে আমরা কি বলছিলাম, এটা মূলত একটা গোল জিনিস ছিল, তাহলে গোল জিনিসটা চিন্তা করে এভাবে কেটে ফেললাম, এই যে নিম্নতক, এখান থেকে আলটিমেটলি স্কেল বের হচ্ছে, এর উপরে এই অংশটা সঞ্চয়ী অঞ্চল, সঞ্চয়ী অঞ্চলে অবশ্যই কি থাকবে, সঞ্চয়ী অঞ্চলে প্রচুর পরিমাণে জমা থাকবে, সেচ সার কণা সঞ্চিত থাকে, এটা মুখস্থ করার কিছু নাই। আর উপরের অঞ্চলটা দেখো, উপরের অঞ্চলে দুইটা জিনিস পড়া লাগে, উপরের অঞ্চলে সবগুলো হচ্ছে এরকম বড় লম্বা লম্বা সূত্র, আত্তীকরণ সূত্র বলা হয় এজন্যে। আর এখানের মধ্যে যে জিনিসটা দেখো, ঊর্ধ্বতক যেটা, ঊর্ধ্বতকটা একটা ফাঁকা প্রকোষ্ঠ, ঊর্ধ্বতকটা একটা ফাঁকা প্রকোষ্ঠ, এটা পরীক্ষায় আসে, ঊর্ধ্বতকে কোনো কিছু নাই, ঊর্ধ্বতকে কি নাই, একসারি কোষ, সবগুলো বর্ণহীন, ঊর্ধ্বতকটা বর্ণহীন থাকে, নিম্নতকটাও বর্ণহীন থাকে, এটা একটু মনে রাখবা। আচ্ছা এই জিনিসগুলো MCQ তে আসে আর কি। আচ্ছা গেমা কাকে বলে, স্যাটেলাইট, এগুলো জাস্ট রিডিং দিবে, এগুলো খুব একটা আসে না। এরপর আমরা আসি এখানের মধ্যে, রিকশিয়ার ক্ষেত্রে এন্থেরেডিয়াম আর আর্কিগোনিয়াম মানে কি। আচ্ছা এই জিনিসটাকে বুঝতে হলে আমাদের একটু চিন্তা করতে হবে, এন্থেরেডিয়াম বা আর্কিগোনিয়াম মনে রাখবা, স্ত্রী জনন কোষ যেটা, স্ত্রী জনন কোষ যেটা গাছের ক্ষেত্রে ওটাকে বলা হয় আর্কিগোনিয়াম, গোনিয়া মানে হচ্ছে গিয়ে গ্যামেট, ঠিক আছে, গোনিয়াম, আর কি মানে হচ্ছে স্ত্রী জনন কোষ, আর এন্থেরো মানে পুরুষ জনন কোষ, তোমরা জানো ফুলের ক্ষেত্রে এন্থার যেটা ওটাকে বলা হয় পুরুষ অংশ বলা হয়, তাহলে এন্থেরো, এন্থেরিডিয়াম হচ্ছে গিয়ে তোমার পুরুষ অংশ, ঠিক আছে।
তাহলে এটা মনে রাখবে, এটাও পরীক্ষায় আসে। আর্কিগনিয়াম কি স্ত্রী অংশ না পুরুষ অংশ? নাশপাতি আকৃতির দ্বিফ্লাজেলা বিশিষ্ট, ঠিক আছে, দ্বিফ্লাজেলা বিশিষ্ট আমরা দাগায় আসছি, ফ্লাক্স আকৃতির আর্কিগনিয়াম। দেখো তো আকৃতিটা মনে রাখবা সবসময়, আর্কিগনিয়াম কি হবে বড় ফ্লাক্স আকৃতির হবে, আর নাশপাতি আকৃতির ছোট, ঠিক আছে। ফ্লাক্স মানে কি, আমি ভুলাচ্ছি, এরকম ফ্লাক্স আকৃতির হবে হচ্ছে গিয়ে নারীটা, আর পুরুষটা হবে কি নাশপাতি আকৃতি। তাহলে এখানের মধ্যে চিন্তা করে এরকম, একটু পরে আমরা এটা দেখবো, চারটা সেল থাকে এবং কি হয় এখানের মধ্যে পুরুষটা এসে ফিউজ করে, ঠিক আছে। অনেকটা টেরিডোফাইটে যেটা আছে ওটাই, টেরিডোফাইটে দেখো নাশপাতি আকৃতির, এই যে নাশপাতি আকৃতির এখানে একটা সেল থাকে নালীপথের মধ্য দিয়ে ঢুকে আলটিমেটলি। তাহলে ওগ্যামাস সর্বপ্রথম কোথায় পাচ্ছি আমরা? ব্রায়োফাইটাতে পাচ্ছি, ঠিক আছে। আর এই যে ফ্লাক্স শেপ, এটা দেখতে তো অনেকটা ফ্লাক্স এর মতো, ঠিক আছে, এটা কি আর্কিগোনিয়াম। আর নাশপাতি আকৃতির হলে এন্থেরিডিয়াম, ঠিক আছে। আচ্ছা, ইয়ার পরিমাণ বাড়বে আস্তে আস্তে, আপাতত আমরা দুইটা ফ্লাজেলা পাচ্ছি, ফ্লাজেলার পরিমাণ আস্তে আস্তে বাড়বে। তাহলে মনে রাখবা কোথায় ছিলাম, প্রায় টেরিসে, এখানে তো প্রায় শেষ হয়ে গেছিল। আচ্ছা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে নিশ্চল ডিম্বাণু কোথায় ছিল আমরা পড়ছিলাম? ওগোনিয়ামে নিশ্চল ডিম্বাণু ছিল না, ওগোনিয়ামের ক্ষেত্রে ডিম্বাণুটা ফিক্স থাকতো, আরেকজন এসে অ্যাটাচকৃত। এই নিশ্চল ডিম্বাণু প্রথম এখানে পাওয়া যাচ্ছে, তাইলে এদের ক্ষেত্রে এটা কি রকম হচ্ছে, এদের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে কি তোমার হোমোস্পোরাস, আর সরি এটাকে বলা হচ্ছে ওগোনিয়াম, আর হোমোস্পোরাস বলা হচ্ছে কারণ দুইটা দেখতে সেম হয়। আর এদের ক্ষেত্রে কি বন্ধ আবরণী থাকবে? অবশ্যই, ফ্লাক্স দেখো সেলটা দুই পাশে বন্ধ আবরণী থাকে, ঠিক আছে, ছবি দেখে মনে রাখবা। আর একটা লাইন বইয়ে এখনই লিখে ফেলো, পরিবেশ দূষণ রিকশিয়া, আমি তখন বলছিলাম। আরেকটা কি বলছিলাম দেখি, সবাই রেসপন্স দাও তো, রিকশিয়ার বাদে আরেকটা আমরা কি বলছিলাম বায়ু দূষণের জন্য, আমরা কি বলছিলাম দেখি কি মনে হয়? লাইকেন ছিল ভাই, লাইকেন ছিল বায়ু দূষণের ক্ষেত্রে, এটাও লিখে ফেলো। 1000 স্টার ইম্পর্টেন্ট, 1000 স্টার ইম্পর্টেন্ট বায়ু দূষণের ক্ষেত্রে তোমার লাইকেন, ভুল করবা না। পরিবেশ রিকশিয়া, তারপর বায়ু দূষণ, লাইকেন। যদি মনে না থাকে, মেইন দিন যদি ভুলে যাও যে শিফটিং হয়ে যায় পরিবেশ লাইকেন হয়ে যায়, তাইলে মনে রাখবা যেটাতে র আছে ওটা রিকশিয়া, পরিবেশে র আছে ওটা রিকশিয়া, পরিবেশে র আছে ওটা রিকশিয়া, বায়ু দূষণে কোনো র নাই ওটা লাইকেন। মনে থাকবে মেইন দিনে যেন শিফট না হয় ভাই, দুইটা একসাথে লিখতেছো মুখস্থ করতেছো, তারপরে যদি মেইন দিনে ভুলে যাও মনে রাখবে যেটাতে র আছে ওটা রিকশিয়া। নেক্সট, 1000 স্টার ইম্পর্টেন্ট, 100 বার বলছি, 100 বার না মানে কথার কথা। আচ্ছা নেক্সট, এরপরে দেখো তো গ্যামেটোফাইটিক থ্যালয়েড। আচ্ছা, রিকশিয়ার বৈশিষ্ট্য কিছু রিডিং সব আমরা অলরেডি পড়ে ফেলছি, রিকশিয়ার বৈশিষ্ট্য। কেউ একজন চ্যাট দিছে, আমি একটু একটু চেক করি। যৌন জনন পয়েন্টটা আমার বুকে নাই, আচ্ছা আমি ছবি দিয়ে দিব। এরপর চিন্তা করো, আমি পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই, লিখে নিবা আর তোমরা বইটা একসাথে সাজায় ফেলবা। আচ্ছা, এগুলো আমি বলতেছি, এই অংশটা রিডিং দিলে এতক্ষণ যা পড়ে আসছো যে ড্যাগ্র শাখা, ড্যাগ্র শাখা বিশিষ্ট, তারপর হচ্ছে অগ্রস্থ খাজ থাকে, তারপর তিনটা অঞ্চলে ভাগ থাকে, এই অংশটাই পুরো অংশে বলা হয়েছে, ঠিক আছে, এটা নিয়ে আর পড়ার দরকার নেই। তারপরে একবার রিডিং দিবা। টেরিডোফাইটা, টেরিসের ক্ষেত্রে আমরা পড়ে আসছি, আমরা যখন টিস্যু তন্ত্র পড়ছিলাম আমরা কি পড়ছিলাম, ভাস্কুলার বান্ডেলের একটা কথা পড়তেছিলাম, ভাস্কুলার বান্ডেল। তাহলে তুমি আমাকে বলো ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে টেরিসের ভাস্কুলার বান্ডেলটা কি রকম হবে? আমরা পড়ছিলাম টেরিসের ভাস্কুলার বান্ডেলটা কি রকম হবে, তোমার কি হাইড্রোসেন্ট্রিক? আমরা এবার আসি এই অংশে, দেখো আমরা এই ব্রায়োফাইটার এই পার্টটাতে, নেক্সট পার্টটাতে যাই, টেরিডোফাইটা আমরা পড়বো। এখানে কয়টা প্রজাতি এগুলো আপাতত রিডিং দেওয়ার দরকার নেই, মনে রাখবে এগুলো মনে থাকবেও না। আচ্ছা নেক্সট দেখো, আমরা থ্যালাস মানে থ্যালয়েড ফেজটা আমরা ফেলে চলে আসছি না, চিন্তা করে দেখো প্রথমে কি ছিল, শৈবাল ছিল, তারপরে ছিল ছত্রাক, তারপরে ছিল ব্রায়োফাইটা, তারপরে ছিল টেরিস মানে টেরিডোফাইটা। তাহলে তুমি চিন্তা করে দেখো তো, প্রথম দুইটা ছিল থ্যালোফাইট, তারপরেরটাও থ্যালোফাইট ছিল, মানে হচ্ছে গিয়ে মূল কাণ্ড তৈরি করা হচ্ছে কিন্তু এখনো হয়নি, লাস্ট পার্টটাতে এসে কি হয়েছে মূল কাণ্ড সর্ব পুরাটাই হয়ে গেছে, ঠিক আছে। এখন তুমি চিন্তা করো তো, মূল কাণ্ড হয়ে যাওয়ার পরে এটাকে কি আর থ্যালাস বলা যাবে? থ্যালাস বলা যাবে না, ঠিক আছে। কিন্তু এখানে দুইটা দশা আছে, আমরা কি বললাম গাছের ক্ষেত্রে দুইটা দশা থাকে, একটা হচ্ছে গ্যামেটোফাইটিক দশা, আরেকটা হচ্ছে তোমার কি স্পোরোফাইটিক দশা, ঠিক আছে। আচ্ছা, স্পোরোফাইটিক দশাটা হচ্ছে কি ফাইনাল দশা, অ্যাডাল্ট ফেজ, ঠিক আছে। আমরা যেরকম দেখি আমাদের আমরা বায়োলজি জুলজিতে পড়ছি, লার্ভা দশা থাকে, তারপর হচ্ছে গিয়ে অ্যাডাল্ট ফেজে আসে। এবং তুমি দেখবা লার্ভা দশায় সবসময় আগের ভার্সনের সাথে মিল থাকে, যেমন উভচরের ক্ষেত্রে দেখবা, উভচর উদ্ভিদ যখন, উভচর প্রাণীটা যখন দেখতেছিলা, তুমি দেখবা লার্ভা দশায় মাছের যেরকম ফুলকা থাকে ব্যাঙের মধ্যে, কিন্তু ফুসফুস আস্তে আস্তে তৈরি হচ্ছে, কিন্তু ফুসফুস থাকবে যে বেটার ভার্সনটা থাকবে ওটা কোথায় থাকবে,
সাধারণত ফুসফুসটা দেখা যায় হচ্ছে কি পরের অংশে, কি যেহেতু বেটার ভার্সন অ্যাডাল্ট লাইফে, বেটার ভার্সনটা থেকে আগের লাইফে কি থাকে তোমার ফুল কাটা, মানে আগের ভার্সনটা থাকে আগের মানে ছোট লাইফটা। এবং তাইলে এখানেও কি হবে চিন্তা করে দেখো, গ্যামেটোফাইট, গ্যামেটোফাইটটা কি তোমার লার্ভা দশা বা ছোট দশা, স্পোরোফাইট হচ্ছে পরবর্তী দশা যেটা ফিউশনের পরে হয়েছে। তাহলে স্পোরোফাইটটা কি হবে, বেটার ভার্সনটা হবে, এখানে মূলকাণ্ড পাতা পাওয়া যাবে। গ্যামেটোফাইটের ক্ষেত্রে কি মূলকাণ্ড পাতা পাওয়া যাবে? পাওয়া যাবে না। এটাকে কি বলা হবে তাহলে? থ্যালাস দশা। যেহেতু এটা থ্যালাস দশা কিন্তু এটা আরেকটু ডেভেলপ, তাই এটাকে দেখো এটা থ্যালাস কিন্তু পুরাপুরি থ্যালাস না, প্রোথ্যালাস। দেখছো, যা থ্যালাস প্রকৃতির, পুরাপুরি থ্যালাস না। তো যেহেতু এটা আলাদা বাকি সবকিছুর থেকে আলাদা, তাই এটা থাউজেন্ড স্টার পরীক্ষায় আসে যে টেরিডোফাইটার তোমার গ্যামেটোফাইটিক দশাটাকে কি বলে। তারপর দেখো তো একটু আগ পর্যন্ত আমরা বললাম কি গ্যামেটোফাইট দশাটা হচ্ছে মেইন দশা, স্পোরোফাইট দশাটা মেইন দশা না, একটু আগ পর্যন্ত আমরা বলছি। এখন আমরা দেখতেছি কি দেখো, এখন এখন হচ্ছে কি আরেক স্টেপ আগায় গেছে, এখন স্পোরোফাইটিক দশাটাই মেইন দশা হয়ে গেছে। ঠিক আছে, এরা মূলত স্পোরোফাইটিক দশা, কিন্তু গ্যামেটোফাইটও থাকে এদের, এটা গুণ এখন গৌণ হয়ে গেছে। আগেরটার ক্ষেত্রে থেকে একটু উন্নত হলাম না, অ্যাডাল্ট ফেজটাই মেইন ফেজ হয়ে গেছে, যে বাচ্চা ফেজটা ওটা মেইন ফেজ না। আচ্ছা, মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায়, ভ্রূণ সৃষ্টি হয়, এগুলো আমরা পড়ছি, হোমোস্পোরাস এবং হেটারোস্পোরাস দুইটাই পাওয়া যাবে। আগেরটা শুধু হোমোস্পোরাস ছিল, এখন আরেকটু ডেভেলপ হয়েছে, এখন কি হয়েছে হোমো বা হেটেরো দুইটাই হতে পারে। তাহলে পরেরটা কি হবে, পরেরটা ফুল হেটেরো হয়ে যাবে। বুঝা গেছে? তুমি দেখবা নগ্ন বীজিতে গিয়ে দুইটা আলাদা একদম, স্ত্রী স্ত্রীতে তোমার দেখা যাচ্ছে হচ্ছে কি পিনিয়ল পাওয়া যাচ্ছে, তারপর পুরুষের ক্ষেত্রে শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট, দুইটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, স্পোরোফিল পাওয়া যাচ্ছে, ওগুলোতে আমরা আসবো। আপাতত হোমোস্পোরাস হেটারোস্পোরাস দুইটাই হতে পারে ওদের ক্ষেত্রে, বাট এর পরেরটা কি হয়ে যাবে হেটারোস্পোরাস, এর আগেরটা কি হবে শুধুমাত্র হোমোস্পোরাস। এভাবে সিরিয়ালটা মনে রাখবা, মুখস্থ করবা না। কাণ্ড রাইজোমে পরিণত হয় ফাইভ স্টার, তারপর আচ্ছা বন্ধাকোষের বেষ্টনী থাকে, এগুলা আর কি গনিয়াম, এগুলো নিয়ে আমরা কথা বলছি নিশ্চল, এগুলো যেহেতু একবার হয়ে গেছে ডেভেলপ ভার্সনটা চলতেই থাকবে, এটার আর কোনো চেঞ্জ হবে না। তারপর এখানে ভ্রূণ সৃষ্টি হয়, এগুলো আমরা পড়ে ফেলছি, সরি। আচ্ছা, এবার আমরা আসি নেক্সট পার্টটাই, টেরিসের বৈশিষ্ট্য গুলো একটু করে পড়া লাগবে, অর্ধবায়বীয় আচ্ছা সাব এরিয়াল একটু রিডিং দিবা, ঠিক আছে। দৈহিক গঠন, দৈহিক গঠনটা এইটা থাউজেন্ড স্টার, এখান থেকে মেডিকেল এডমিশন এবং ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন আসে, আমি তোমাদেরকে পড়াই দিচ্ছি এই অংশটা, এবং তোমরা এই চারটা থাউজেন্ড স্টার লিখে রাখো, ঠিক আছে। যেগুলো থাউজেন্ড স্টার বলতেছি ওগুলোর থেকে ভুল করো না প্লিজ। আচ্ছা, এটা যার বই সে এখন ময়মনসিং মেডিকেলে আছে, আচ্ছা সেও আমার স্টুডেন্ট। আচ্ছা, একবার আমরা আসি স্পোরোফাইটিক বা ডিপ্লয়েড, এদের প্রধান 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 অবস্থা কি হবে, প্রধান অবস্থা স্পোরোফাইটিক, ট্রু ফলসে আসলে প্লিজ ভুল করবে না। তুমি চিন্তা করে দেখো এর আগেরটার ক্ষেত্রে কি ছিল, কিভাবে এটা চেঞ্জ হচ্ছে, এইভাবে চিন্তা করে দেখো। তারপর দেখো ডিপ্লয়েড গেল, মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায়, আচ্ছা আমরা বুঝলাম মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায়। আচ্ছা, বৃদ্ধি অনির্দিষ্ট, ঠিক আছে, এগুলো লাগবে না, যে জিনিসটা লাগবে এদের পাতাটা কিরকম, পক্ষলটা কিরকম, যৌগিক না যৌগিক পাতা আর সরল পাতার মধ্যে পার্থক্য কি, আমরা যে পাতাগুলা দেখি, আমরা যে পাতাগুলা দেখি ওগুলো কিরকম হয়, একটা ফাইনাল পাতা এরকম একটা অংশ থাকে, কিন্তু এই ফাইনাল পাতা এদের মূলকাণ্ড পাতা মাত্র তৈরি হয়েছে, তাই এরা এরকম ফাইনাল প্রতিটা অংশ জোড়া লাগতে পারে না এখনো, ঠিক আছে। ফাইনাল পাতায় প্রতিটা অংশ জোড়া লেগে আলটিমেটলি একটা পাতা তৈরি করে, যেখানে মাঝখানে শিরাগুলো দেখা যায়, কিন্তু এদের ক্ষেত্রে এরা এখনো জোড়া লাগতে পারে না, দ্যাটস ওয়াই এরা প্রত্যেকটা অংশ আলাদা আলাদা ভাবে আছে। এটা দেখবা এই যে আলাদা আলাদা করে আছে, এটা সাইকাস পর্যন্ত মানে নগ্নবীজি পর্যন্ত থাকবে, সাইকাসের পাতাটাও দেখবে এরকম পক্ষল যৌগিক মানে হচ্ছে আলাদা, এবং যেহেতু সাইকাসের পাতাটা ফার্নের পাতা বা এটার মতো দেখতে অনেকটা, এই জন্য সাইকাসকে বলা হয় পাম ফার্ন উদ্ভিদ, ঠিক আছে। এরপরে এগুলো সবগুলো জোড়া লেগে যাবে, জোড়া লেগে গেলে কি হয়ে যাবে তোমার সমুদ্রী পৃষ্ঠ পাতা তৈরি হবে সর্বপ্রথম আবৃত বীজি উদ্ভিদে, ঠিক আছে। আমরা এই এই উন্নতির সিরিজটাও একসাথে পড়ে ফেললাম। তাহলে পক্ষল যৌগিক এটা মুখস্থ করার কিছু নেই, ফার্নের পাতাকে কি বলা হচ্ছে ফ্রন্ট বলা হচ্ছে, কেন সাইকাসকে পাম ফার্ন বলা হচ্ছে বুঝা গেছে, কারণ হচ্ছে এই যে জোড়া লাগতে পারে না, এটা নগ্ন বীজিতেও হচ্ছে না, দ্যাটস ওয়াই ফার্নের মতো দেখতে পাম ফার্ন পরীক্ষায় আসে থাউজেন্ড স্টার, এটা কালকেও যখন বলবো মনে রাখবা। তাহলে ভার্নেশন বা মুকুল বিন্যাস, ভার্নেশন কি জিনিস, পাতা কিভাবে বিন্যস্ত থাকে, আমরা তো বুঝছি পাতা কিভাবে বিন্যস্ত থাকে, এটাকে বলা হচ্ছে তোমার পাতার ভার্নেশন, খুব ইম্পর্টেন্ট। মুকুল অবস্থায় পাতার প্রতিটা ছোট্ট অংশকে বলা হয় পিনা থাউজেন্ড স্টার, কি বলা হচ্ছে কচি পাতাকে ক্রোজিয়ার বলা হয় থাউজেন্ড স্টার, এখানে যা পয়েন্ট আছে সব থাউজেন্ড স্টার, যা যা দেখাচ্ছি সব থাউজেন্ড স্টার পরীক্ষায় আসে। তারপর পিনার কি দিয়ে ঢাকা থাকে ওটাকে রেমেন্ডাম, তারপর নিম্নতলের কিনারায়, নিম্নতলের কিনারায় ট্রু ফলসে আসবে, উচ্চতলের নিম্নতলের এটা পরীক্ষায় আসবে, কিনারায়
মাঝখানে এভাবে পরীক্ষা আসে, থ্রু ফলস আসে। তো নিম্নতলের কিনারায় তোমার কি তৈরি হয়? চোরাই উৎপন্ন হয়, মানে হচ্ছে চোরাই হচ্ছে এদের বীজগুলা, যেগুলো থেকে পরবর্তী কি হয় তোমার পরবর্তী প্রজন্মগুলো আসে। তাহলে বাদামি রঙের শল্কপত্র এগুলো পড়বা, রেমেন্টাম কি জিনিস, পিনা কি জিনিস, ক্রোজিয়ার কি জিনিস, তারপর ভার্নেশন কি জিনিস, সার্সিনেট ভার্নেশন আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সার্সিনেট ভার্নেশন 1000 স্টার, সার্সিনেট ভার্নেশনটা এখানে আমি এখনো পাইনি, এদের ভার্নেশনটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন 1000 স্টার, এই পুরো চারটা 1000 স্টার। তারপর আমরা রাইজোম, রাইজোম মানে কি কাণ্ড, কাণ্ডকে যখন তুমি কাটবা, কাণ্ডকে যখন কাটবা, আমরা এটা পড়ে আসছি, কাণ্ডের উপরে এপিডার্মিস থাকে, এটা এটার মধ্যে কোনো মূলরোম থাকবে না। তারপর কি দেখো, মূলরোম কি তোমার পরবর্তী ভালো বৈশিষ্ট্যটা। তারপরে দেখো কর্টেক্স, কর্টেক্স এর পরে কি হয়, ভাস্কুলার বান্ডেল থাকে না, এদের ভাস্কুলার বান্ডেল বিক্ষিপ্ত কেন, কে বলতে পারবে এদের ভাস্কুলার বান্ডেল বিক্ষিপ্ত কেন, কেন এটা ঘড়ির কাটার মতো সাজানো না, এরকম ঘড়ির কাটার মতো, কি মনে হয়? এটা কিন্তু আমরা পড়ে আসছি টিস্যু সিস্টেমে, তোমাদের কি মনে হয় যে এটা ঘড়ির কাটার মতো সাজানো না কেন? দেখি একজন আনসার চাই যায়, এই অংশ শেষ করে ফেললাম। তাহলে এদের ক্ষেত্রে আমরা জানি টেরিস কি, টেরিস হচ্ছে হাইড্রোসেন্ট্রিক, তাহলে কি জাইলেম গুলো ভিতরের দিকে থাকবে, ফ্লোয়েম গুলো বাইরের দিকে থাকবে না? দেখো তো বিক্ষিপ্ত থাকলেও কেন্দ্রে জাইলেম, হাইড্রোসেন্ট্রিকটা মনে রাখলেই হচ্ছে না, বুঝা যাচ্ছে? আচ্ছা, তারপর এদের ক্ষেত্রে হাইপোডার্মিস পাওয়া যাবে, এদের ক্ষেত্রে হাইপোডার্মিস কেন পাওয়া যাবে, কারণ আমরা কি নিয়ে কথা বলতেছি দেখো তো, কাণ্ড নিয়ে কথা বলতেছি, এদের কাণ্ড নিয়ে, কাণ্ডের মধ্যে হাইপোডার্মিস পাওয়া যাবে, মূলে কখনোই হাইপোডার্মিস পাওয়া যায় না, এটা 1 কোটি বার বলছি, প্লিজ ভুল করবে না। আচ্ছা, অশ্বক্ষুরাকৃতির স্টিলি, স্টিলি অশ্বক্ষুরাকৃতির কখন হয়, চিন্তা করো দেখো তো, স্টিলি মূলত কি ছিল, স্টিলি ছিল হচ্ছে গিয়ে, এটা ছিল অন্তঃত্বক আর এটা ছিল বহিঃত্বক, দুইটার মাঝখানে ছিল কর্টেক্স, এখানে ছিল হাইপোডার্মিস, আর স্টিলি ছিল অন্তঃত্বকের নিচ থেকে যা কিছু থাকতেছে, কি ছিল, পেরিসাইকেল ছিল, তারপর ঘড়ির কাটার মতো কি ছিল, ভাস্কুলার বান্ডেল ছিল। ইব্রাহিম তুমি কিছু বলতেছো কি, আমি শুনতেছি না আসলে, তোমার থেকে সাউন্ডটা আসতেছে না। আচ্ছা, এই যে পেরিসাইকেলের থেকে নিচে যা ঘড়ির কাটার মতো সাজানো আছে সেন্টার পর্যন্ত, পেরিসাইকেল থেকে সেন্টার পর্যন্ত, নট অন্তঃত্বক থেকে সেন্টার পর্যন্ত, এটা ভুল করবা না অপশনে থাকলে, অন্তঃত্বক থেকে সেন্টার না, পেরিসাইকেল থেকে সেন্টার লিখে রাখো, স্টিলি মানে হচ্ছে পেরিসাইকেল থেকে সেন্টার, যেহেতু এদের ক্ষেত্রে পেরিসাইকেল নাই, যেহেতু এদের ক্ষেত্রে অন্তঃত্বক নাই, তাহলে চিন্তা করে দেখো তো এগুলো সব বিক্ষিপ্ত হয়ে গেছে এই সেন্টারের অংশটা, এই জন্য এটা অশ্বক্ষুরাকৃতি হয়ে গেছে। 1000 স্টার অশ্বক্ষুরাকৃতি কই পাওয়া যায়, টেরিডোফাইটে 1000 স্টার দুইটা পয়েন্ট। নেক্সট, তারপর হচ্ছে গিয়ে তোমার মার্গিওলিস এর, এখানে এটা রিডিং দিবা, খুব একটা ইম্পর্টেন্ট না, পত্র এই অংশটা খুব ইম্পর্টেন্ট, যে পাতাটা কি রকম করে তৈরি হয়, পাতাটার ক্ষেত্রে তুমি দেখবা এখানের মধ্যে দুই ধরনের প্যারেনকাইমা আছে, একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, আমরা জানি স্পঞ্জি প্যারেনকাইমা গোল, লম্বা প্যারেনকাইমাটাকে বলা হয় পেলিসেট প্যারেনকাইমা, তারপর আচ্ছা একটু ওয়েট করো, পেলিসেট প্যারেনকাইমা, তারপর কিউটিকল থাকবে পাতার মধ্যে, এটা আমরা জানি, নিম্নতকে পত্ররন্ধ্র থাকবে, কেন নিম্নতকে থাকবে চিন্তা করে দেখো তো, নিম্নতকে কাদের ক্ষেত্রে থাকতো, বিষম পৃষ্ঠের ক্ষেত্রে থাকতো, এটা কি সমদ্বি পৃষ্ঠ, এটা সমদ্বি পৃষ্ঠ না, এটা কিন্তু বিষম পৃষ্ঠ, ঠিক আছে, কোনোটার কোনোটার শেপ সাথে মিলতেছে না, এই যে এটা বিষম পৃষ্ঠ, এই জন্য এটার ক্ষেত্রে নিম্নতলে থাকবে, সমদ্বি পৃষ্ঠ হলে দুইটা তলেই থাকতো, জলজ হলে উপরে থাকে, তারপর জলজ হলে একদম যদি নিমজ্জিত হয় তাহলে এটার ক্ষেত্রে পত্ররন্ধ্র থাকে না, এগুলো আমরা সব পড়ে আসছি, এগুলো মুখস্থ করার কিছু নেই। তারপর দেখো আমরা গেলাম এই অংশ থেকে, পরিচক্র, অন্তচক্র, অর্ধচক্র মুক্ত হয়ে থাকে, আচ্ছা এগুলো নাই, ঠিক আছে গেল। অঙ্গজ জনন, জনন কিভাবে হচ্ছে, জনন কিভাবে হচ্ছে, এটার জন্য তোমার পাতা থেকে কিভাবে, পাতার নিম্নতলের কিনারা থেকে কি তৈরি হচ্ছে, পাতার নিম্নতলের কিনারা থেকে সোরাস থাকতেছে, এই সোরাসটা আলটিমেটলি কি দিয়ে কভার থাকে, এখানের মধ্যে কি থাকে, এই সোরাসের কি কি অংশ থাকে, এগুলো সব ইম্পর্টেন্ট, ঢাকনিটাকে কি বলা হয়, এগুলো কিন্তু 1000 স্টার, এগুলো পরীক্ষায় আসে, ঢাকনিটাকে কি বলা হয়, বৃন্তটাকে কি বলা হয়, নাম কি, এনুলাস, এনুলাস এর পয়েন্ট গুলা কি কি, আবরণীটা কিরকম, এটা পানিগ্রাহী নাকি পানিগ্রাহী না, এনুলাস এর ক্ষেত্রে পানি ঢুকতে পারবে, বাকি স্টোমিয়াম কোন অংশটা ফেটে যায়, এই যে স্পোর গুলো বের হবে কোন অংশ ফেটে বের হবে, স্টোমিয়াম, এগুলো ছবি দেখবা, এটা কিন্তু তোমাদের HSC তেও আসে, এটা ফেটে বের হয়ে যাচ্ছে এগুলা, তারপর স্টক, স্টকটা খুব একটা ইম্পর্টেন্ট না, মনে রাখ লাগবে এনুলাস কি জিনিস, এরপর এনোলাস পানিগ্রাহী, এখান দিয়ে পানি ঢুকতেছে, পানি ঢুকতেছে, পানি ঢুকতেছে, পানি ঢুকতেছে, আলটিমেটলি ফাটবে কোনটা, এটা এনোলাস কখনো ফাটে না, এনোলাস কেন ফাটে না এটারও একটু ইয়ে আছে, দেখো এটা কাইটিন যুক্ত, এটা কাইটিন যুক্ত, এটা কাইটিন যুক্ত যেহেতু এটা একটু মোটা, এটা একটু ভারী, এর জন্য ভাঙে না, কিন্তু তুমি স্টোমাটার ক্ষেত্রে দেখো পাতলা প্রাচীর বিশিষ্ট, যেটা ফাটবে অবশ্যই সেটা পাতলা প্রাচীর বিশিষ্ট হবে, সো মনে রাখবা এগুলো মুখস্থ করবা না, থ্রু ফলস এর জন্য ইম্পর্টেন্ট, বাট এগুলো থেকে পরীক্ষায় আসবে, ফলস ইন্ডুসিয়াম 1000 স্টার লাগাই ফেলো। তারপর চিন্তা করো স্পোর উৎপাদন, স্পোরোজেনাস টিস্যু, আচ্ছা ঠিক আছে, স্পোর কিভাবে উৎপন্ন হচ্ছে, কয়টা স্পোর,
আগের দিন আমরা শৈবালের ক্ষেত্রে কয়টা দেখছিলাম, 32টা দেখছিলাম, এখানে এসে দেখো 64টা হচ্ছে। ঠিক আছে, একটু রিডিং দিবা, দেখবা এগুলা সব একসাথে লিখে ফেলবা, এবং লিখে এখানে সাইডে দেখতেছো না যেভাবে লিখছে এইভাবেও লিখে দিতে পারো, বা কাগজে সাটাই দিতে পারো, যাতে শেষ দিন যখন সেকেন্ড টাইম রিভিশন দিবা তখন যেন এভাবে প্রত্যেকটা লাইন পড়া না লাগে, তখন যেন সব গুছানো থাকে। ঠিক আছে, শেষ দিন যাতে জাস্ট ওই লাইন গুলা দেখে চলে যেতে পারো। ঠিক আছে, আচ্ছা, গ্যামেটোফাইট প্রথম কোষ। ঠিক আছে, প্রথমে কি আসতেছে, এটা কি ছিল, থ্যালাস। থ্যালাসের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, মূল কাণ্ড পাতা কিছু নেই, এটা মূলত প্রোথ্যালাস। প্রোথ্যালাসের ক্ষেত্রে কি থাকতেছে তোমার, প্রোথ্যালাস যেহেতু মূল কাণ্ড কিছুই নেই, কিন্তু এখানের মধ্যে দেখবা পুরুষ অংশ আর্কিগোনিয়াম, সরি ফ্লাক্স শেপ যেটা ছিল ওটা কি ছিল, নারী অংশ আর্কিগোনিয়াম, আর নাশপাতি শেপ ওটা হচ্ছে এন্থেরিডিয়াম বা পুরুষ অংশ। তাহলে এই দুইটাই থাকতেছে না এখানে, এন ঠিক আছে দুইটাই থাকতেছে না পুরুষ, তাহলে এদেরকে বলা হচ্ছে সহবাসী বা সমজীবী। ঠিক আছে, দেখো এদের ক্ষেত্রে বহুকোষী স্বতন্ত্র সবুজী, ঠিক আছে এরা সহবাসী দুইটাই পাওয়া যাচ্ছে, এই জন্য এদেরকে সহবাসী বলা হচ্ছে। ছবিটা দেখবা, এই ছবিটা সাধারণত তোমাদের এইচএসসি তে আসে। ঠিক আছে, এখানে দেখো রেটিনায় ভুল করছি, যা যা ভুল করছে এইভাবে লিখে রাখবা, হৃৎপিণ্ড আকৃতির এগুলো ছবি দেখলেই মনে থাকবে, তোমরা ছবি দেখে শিখবা, নিজে নিজে মুখস্থ করতে যাবে না। যৌন জননটা, যৌন জননটা আমরা আসতেছি, যৌন জনন আসার আগে আমরা আজকে আমাদের টাইম এইখানে টাইম শেষ, আমরা নতুন লিঙ্ক দিচ্ছি, নতুন লিঙ্কে সবাই জয়েন করো।